আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটি হেয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বিকাল থেকে ব্লগটা শুরু করেছি। টাইটেল আর কাটিং দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি কি আয়োজন করছি। এখন আমি এখানে পোলাও বসে দেব। পাশের চুলায় আলু ভাজি করব, মাছ ভাজি করব, আর ফ্রাই প্যানেই আমি বারবিকিউ চিকেন তৈরি করে নেব। আলু ভাজি করার পরে যে তেলগুলো ছিল ওই তেলে আমি মাছ ভেজে নিলাম। মাছ ভাজার পর আর ওই তেল দিয়ে কিছু করা যায় না। এখানে আমি দুইটা মুরগি নিয়েছি, দুইটা মুরগি 8 পিস হয়েছে। আদা রসুন বাটা দিয়েছি টোটাল 2.5 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 3 চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো, আর আমার কিছু হোমমেড মশলা দিয়েছি। মাছ ভাজার তেল আমি ফেলে দিব না, ওই মাছ ভাজার তেল দিয়ে আমি একটা মাছের তরকারি রান্না করে রাখবো। ওভেন ছাড়া অন্যান্য যন্ত্রপাতি ছাড়াই বারবিকিউ রান্না করা যায়। পোলাও বসে দিয়েছি। পোলাও রান্না মোটামুটি হয়ে গিয়েছে। এই পোলাও তো সবাই রান্না করতেই জানেন, এটা তো বলার কিছু নেই। তারপরও কী রান্না করছি একটু তো শেয়ার করতেই পারি। তবে 1.5 কেজি চাল, 3 কেজি পানি, এটা একটা পারফেক্ট মাপ। টেবিলে সব খাবার রেডি করে ফেলেছি, আমাদের নতুন বউ সার্ভ করবে, এটা একটা আনন্দ। অনেক ফ্যামিলিতেই আসে, আত্মীয় স্বজন সবাই মিলে অনেক আনন্দ করে, আবার অনেক কষ্ট করে। অনেক ফ্যামিলিতে মিল মহব্বত বেশি আছে, অনেক ফ্যামিলিতে নেই। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি সবাই মিলে। আমার যে কোনো অংশ, যে কোনো কিছুর অংশ যদি আমার কাছে ভালো লেগে থাকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, আমার ভালো লাগা থেকে এটা শেয়ার করি। যে আমাদের প্রত্যাশা বৌমা, আবার আগে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই জানেন প্রত্যাশা কে, আমার যার মেয়ে, তো মানে আমার মেয়ে, তো ওকে সবাই আদর করে পোট্টা বলে ডাকে। বগুড়া থেকে এই দই নিয়ে এসেছিলাম, আর এই মিষ্টিটা নিয়েছে আমার মেয়ে জপার ছেলে ভাগনা। আর যা যা রান্না করেছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এখন শুধু খাওয়ার পালা। আশা করছি ভিডিওর পুরো সময়টা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন, আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি বেশি ভালো লাগে একটি লাইক দিতে পারেন। আপনার ছোট্ট একটি লাইক কিন্তু পারে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। যারা অলরেডি শুরুতেই এই কাজটি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই প্রত্যাশাকে প্রত্যা বলে ডাকি, ও অনেক আদরের ছেলে বউ আমাদের। ওই নিজে হাতে সার্ভ করছে, খুব কাজের মেয়ে, তাই বলে কাজের মেয়ে রহিমা না, আমাদের আদরের প্রত্যাশা। আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আমরা এইভাবেই জীবনযাপন করি, খুব আনন্দ করি, দোয়া করি আপনাদের সবার ফ্যামিলি এভাবে আনন্দ করে মেতে তুলুক।
আমরা ফ্যামিলির চারজন, আমার মেয়ে ছিল, ছেলে ছিল, আমরা দুইজন, এর জন্য চার চেয়ার। মেহমান আসার পরে আমাদের একটু সমস্যা হয়, চার চেয়ারে তো আর সবগুলো ধরে না, এই জন্য একটু এলোমেলো লাগছে। আমার সব বন্ধুদের কাছে আশা করছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।